দুর্গা মন্দিরের ক্যাশ বাক্স চুরি করার সময় পাহারাদারের হাতে ধরা পড়ায় চোরের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে দুই পাহারাদার গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার দুর্গা মন্দিরে। আকাশে খেয়াল বাক্স মাসে মাসে চুরি হয়, আমাকে দিকে নায়িকেরা কইছে না, কালকে দেখি খেয়াল বাক্স চুরি দিয়ে এরম ঘটে। লাইট মারছি, ফের লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর, লাইট বন্ধ করি নি। হেঁটে আজকে কি তিনজন মতন থাকলাম না কি জানি, আমার বাড়ি দিল নাকি দিল এই দেখতে করি গেল, তাতে কী হয়েছে কইছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার দুর্গা মন্দিরে রোববার দিবাগত গভীর রাতে তিন চারজনের চোর চক্রের সদস্যরা দুর্গা মন্দিরে ক্যাশ বাক্স ভাঙার চেষ্টা করে। এ সময় আবাসিক এলাকার পাহারাদার এসকেন সর্দার ও কুট্টি খালাসি দুইজনে তাদের দেখতে পেয়ে সুর দিয়ে চোর চোর বলে চিৎকার করে এবং তাদের বাধা দেয়। এ সময় চোর চক্রের সাথে তাদের ধস্তাধস্তি হয়। আমাদের আজকে টেকেরহাট বন্দরের পূর্ব সরমঙ্গল আবাসিকে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে পাহারাদারদের উপরে, যে আজকে তাদের দুটা পাহারাদারের উপরে যে মর্মান্তিক যে হামলাটা হয়েছে আজকে, তারা তারা জায়গা রাত্রে কিছু লোক দিবত্য কিছু লোক চুরি করতে জন্য মন্দিরে আসে, আধা বাধাপূর্ণ করার কারণে তাদের উপরে মর্মান্তিক হামলা করে, তাদের মারধর এবং ছুরির আঘাত করছে করে পালিয়ে চলে গেছে। তার মধ্যে একজন লোক সমর্থ করা হয়েছে আর তিনজন সমর্থ করা হয় নাই, এ হলো তাদের ঘটনা। আর আমরা এটা সুস্থ বিচার চাই, এটা যেভাবে হোক এটা আমরা সঠিক বিচার চাই। আপনার সবাই সংবাদে যে যাইয়া দেখি রক্তাক্ত অবস্থা, কোন লোকজন নাই, শুধু ছিল মুকিম। মুকিম রে পরে বলছি যে আপনারা কি করবেন, সে কোনো সহযোগিতা করলো না। সে বললো আপনারা নিয়ে যান ডাক্তারের কাছে, সকালবেলা দেখবেন। কিন্তু সকাল 10টা বাজে যায়, কারো কোনো খোঁজ খবর নাই, কেউ কোনো সহযোগিতা এগিয়ে আসে না। আমার বাবা লাইট ডেট করে, সেই জন্য ওই যে অরালো চুরি করা দিয়েছে, একজন লোক বাইরে না বাজেই বলতো, তাতে আমরা জানতাম না, তো মাইরে বলে তো ভোগ করে গেলে আমরা তো এটা কিছুই পাইতাম না আমার বাবার খোঁজ। পরে চোর চক্রের সদস্যরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায়। এতে পাহারাদাররা দুজনই গুরুতরভাবে আহত হয়। আহত অবস্থায় তাদের প্রথম টেকেরহাট একটি প্রাইভেট ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে তাদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকার একটি প্রভাবশালী মহল ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।